হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টি ফ্যামিলির ডায়েরির পেজ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো টক ঝাল আমের আচার আমি কিভাবে বানালাম। অনেকদিন ধরে ইচ্ছা করছিল একটু আচার বানাবো, তো তাই আমি এখানে যেহেতু আমি কাঁচা আম পাবো না ফ্রেশটা এই সিজনে, তাই ফ্রোজেন কাঁচা আম কিনে নিয়েছিলাম 2 প্যাকেট, আর সাথে 5 ফোড়ন রেগুলার সরিষা এবং ইয়েলো সরিষা আর গুড়। ভাবলাম যে চিনি না দিয়ে করে একটু গুড় দিয়ে করলে বেশি মজা হবে। অবশ্যই আচার বানাতে আমাকে ইউজ করতে হবে সরিষার তেল, এবং আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট জিনিস লাগবে সেটা হচ্ছে আমটা কুচি করে নিব। আমটা বের করে আমি কুচি করে নিয়েছি এবং সেই 5 ফোড়নটা টেলে নিয়েছিলাম ভালোভাবে। এখানে অবশ্য 5 ফোড়ন গুঁড়াও পাওয়া যায়, আপনার ইচ্ছা করলে সেটাও ইউজ করতে পারেন, বাজারে অলরেডি রেডিমেড। বাট আমার কাছে একদম ফ্রেশটা আমি নিজে তেলে ভেজে তারপর একটু ম্যাশ করে নিলে ওটার ফ্লেভারটা অনেক ভালো পাওয়া যায়, এই জন্যই আমি ফ্রেশটা ইউজ করলাম। তো প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল। আমি একটু তেল মিড, মানে খুব বেশি তেল ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন। আর যেটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে এখানে আম অল্প কিছু আম আমি কুচি কুচি করে কেটে, কুচি কুচি না জাস্ট 4 পিস করে কাটলাম সরিষা, এবং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টা কাঁচামরিচ, এবং এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিলাম হ্যান্ড ব্লেন্ডারে। আপনারা চাইলে পাতায় পোতায় মিক্স করে নিতে পারেন। এতে করে গ্রেভির আচার যে গ্রেভিটা এটার টেস্টটা অনেক ভালো লাগে। আমি এবার প্রথমবার এভাবে করলাম আচার, খুবই খুবই মজা লেগেছে আমার কাছে। তো আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, দারচিনি এবং কিছু শুকনো মরিচ। এটা যখন একটু গরম হয়ে আসবে, বেশি না, একদম বেশি হাই হিটে এটাকে না করাই ভালো, মিডিয়াম আঁচে কুক করাটাই বেটার মনে হয়। এখানে আমি যে পেস্টটা করেছিলাম সরিষা দিয়ে কাঁচা আম এবং মরিচের পেস্টটা, এটা দিয়ে দিচ্ছি। এবং এখানে আমি কিছু গুঁড়া মশলা ইউজ করছি, সেটা হচ্ছে মরিচ এবং হলুদ এবং অল্প কিছু অল্প সামান্য পরিমাণ, যদিও জাস্ট কালারটা যাতে সুন্দর আসে এবং টেস্টটাও খারাপ না ভালো হয় এই জন্যই আসলে দেওয়া। আসলে আচারের কোনো সঠিক নিয়ম নেই আচার বানানোর, যে কোনোভাবেই বানানো যায়, বাট এভাবে বানাতে চাইলে আপনি বানাতে পারেন আমার মতো এই ভিডিওটা ফলো করে। তা এখন আমি দিয়ে দিচ্ছি এখানে যে আমগুলো বের করেছিলাম আমটা আমি 2 টুকরা করে কেটে নিয়েছিলাম, বেশি লম্বা মনে হচ্ছিল। এই আমগুলো আসলে ফ্রোজেন আমগুলো খুব বেশি কুক করতে হয় না, একদম খুবই অল্প সময় কুক করা লেগেছে আমার। এটা দিয়ে দিলাম জাস্ট দিয়ে একটু কষানোর পর আমি এখানে এই যতটুকু আম নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ রসুন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রসুন দিতে পারেন, আবার না স্কিপ করতে পারেন। রসুন দিলে মজা হয় বেশি, আমি রেকমেন্ড করবো রসুনটা দেওয়ার জন্য। এবং এখানে এখন আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো, যেটা আমি করেছিলাম। এখন আমি একটু ভালোভাবে নেড়ে নিব। ঢেকে আমি রেখেছিলাম 7 মিনিট, 7 মিনিট পরে ঢাকাটা খুললে, এখানে আমি যেহেতু আজকে গুড় ইউজ করব খেজুরের গুড়, গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না, বাট গুড়টা ইউজ করলে আপনার কালারটাও মজা হয়, কালারটাও সুন্দর হয় এবং খেতেও অনেক বেশি মজা হয় চিনির চেয়ে।
almost done. এখন আমি আবার একটু নাড়াচাড়া করে আবার একটু চুলা মিনিমাম আরও 7-8 মিনিটের মতো রেখে দিলাম। এই তো ডান। আমার অতটুকু আচারে তিন চারটা বয়মের মতো আমার ছোটো ছোটো বয়ম ফিল করলাম। এই তো আশা করি আপনাদের ভালো।